ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটেড জিএফই এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি টাকা পাচার হয়েছে। এই আর্থিক প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য বলছে, 2009 থেকে 2018 সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে 4 লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচার করা এইসব টাকা ফেরত আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার, আর তৎপরতা বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিগত সরকারের প্রায় 200 ভিআইপির বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে গোপনে আর অনেক ক্ষেত্রে প্রকাশ্যে অনুসন্ধান চলছে। এই তালিকায় রয়েছে আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এই অনুসন্ধান কাজ আরো গতিশীল ও দ্রুত করতে সহায়তা নেওয়া হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। আর এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর একটি প্রতিনিধি দল ঢাকায় দুর্নীতি দমন কমিশনে আসেন। এই দলে ছিলেন এফবিআই এর অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাটাশে রবার্ট ক্যামেরন ও পুলিশ লিয়াজো স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম। এফবিআই এর প্রতিনিধি দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে বিশেষ সভায় অংশ নেন, তবে বৈঠকের পর কোনো মন্তব্য করেনি এফবিআই এর প্রতিনিধি দলটি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সভার বিষয়ে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এফবিআই এর 2 সদস্যের একটি দল দুদকে এসেছেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তারা বিভিন্ন উইং এর কার্যক্রম নিয়ে জানতে চেয়েছেন, এসব তথ্য সংশ্লিষ্ট উইং এর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। আবার যদি দুদকের প্রয়োজন হয় তারা সহযোগিতা করবেন বলে জানিয়েছে। টাকা পাচার বন্ধের বিষয়ে তিনি বলেন, টাকা যেন পাচার না হয়। দুদক ছাড়াও আরো প্রতিষ্ঠান রয়েছে, সবাই এটা নিয়ে কাজ করছে। সফলভাবে এটি কাজ করলে আশা করি টাকা পাচার বন্ধ হবে। পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে প্রক্রিয়া রয়েছে। এদিকে রোববার সকালে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। টাস্কফোর্সের কর্মপদ্ধতির কি হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। কিছুদিনের মধ্যে এই টাস্কফোর্স দৃশ্যমান হবে। এনবিআর ও ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠন করা হবে। কানিসফাতে মানিপা, খবর সংযোগ।